মায়ানমারের সিচুয়েশন খারাপের থেকেও খারাপ তর হয়ে উঠেছে মায়ানমারের বিদ্রোহী সংগঠন মায়ানমারের সেনাদের বারোটা বাজাতে শুরু করে দিয়েছে দেশের ভিন্ন ভিন্ন স্থানে মায়ানমারের সেনা লড়াইয়ে হারছে আর অনেক রাজ্যে তাদের দাপট কমজোর হচ্ছে সেনার দুশোর বেশি পোস্ট দখল করে নিয়েছে যার জন্য অনেক এলাকা থেকে মায়ানমারের সেনাদের পিছু হতে হয়েছে বর্তমান সময়ের কথায় যদি বলি তো বিগত দশ বারো দিনে মায়ানমার আর্মির দুশোর বেশি সেনা মারা গেছে এক্ষেত্রে সিচুয়েশন খারাপ খারাপের থেকেও খারাপ তর হয়ে উঠছে এর জন্য প্রতিবেশী রাজ্যের চিন্তা বাড়াতে স্বাভাবিক চিন্ত ভুগছে ওদিকে ভারত ভালো মতো অ্যাকশনে রয়েছে এবং পুরো ঘটনাক্রমের ওপর নজর দিয়ে বসে আছে যেভাবে মায়ানমারে লাগাতার হামলা হচ্ছে তা দেখে ভারত সদ্যই একটা অ্যাডভাইস আরো জারি করে বিদেশ মন্ত্রণালয় সেটা জারি করার সময় বলেন মায়ানমারের সুরক্ষার কন্ডিশনকে দেখে সকল ভারতীয় নাগরিকের কাছে আপিল করা হয় অপ্রয়োজনীয় মায়ানমার ভ্রমণ এখন এড়িয়ে যাওয়া যাওয়াই ভালো এছাড়া যারা আগে থেকেই মায়ানমারে থাকছে তারা যেন হিংসা প্রভাবিত স্থানগুলোয় না যায় সড়ক পথে অন্তরাজ্য যাত্রাকেও তাদের এড়িয়ে চলা উচিত এছাড়া এটাও বলা হয় মায়ানমারে থাকা মানুষদের কাছে আবেদন ভারতীয় দূতাবাসে ফর্ম ভরে নিজেকে রেজিস্টার করা যাতে এমার্জেন্সি কন্ডিশনে মানুষদের কাছে সাহায্য পাঠানো যায় রিসেন্টলি পিডিএফ মায়ানমারে চীন রাজ্যে হামলা করে ফেলে এর জবাবে মায়ানমারের সেনা পাল্টা অ্যাকশন নেয় চীনে হওয়া হামলার জন্য অনেক সৈনিক পালিয়ে ভারতেও চলে এসেছিল এর জন্য ভারত অনেক চিন্তায় ছিল এখন এই বিষয়টা নিয়ে ইনফরমেশন এসেছে ভারতীয় সেনার পূর্ব কমান্ডার আধিকারিক বলেছেন ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার লম্বা মায়ানমারের সীমার সুরক্ষা প্রদানকারী আসাম রাইফেলকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তারা শুধু দেশে আশ্রয় নেওয়া গামবাসেই নয় বরং মায়ানমারের সেনাকর্মীদেরও প্রবেশের অনুমতি দেই মায়ানমার বর্ডারে নির্দেশ একদম পরিষ্কার সরকার মায়ানমারের থেকে বাঁচার জন্য আশ্রয় নেওয়া গ্রামবাসীদের আটকানো হয় না আমাদের এলাকায় ঢোকার অনুমতি তাদের দেওয়া রয়েছে এক ধরনের প্রক্রিয়া এটা যেটা রাজ্য সরকারের তত্ত্বাবধানে করা হয় যখনই তারা চলে যেতে চাইবে তখন তাদের আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এক্ষেত্রে একটা নির্দেশ পরিষ্কার দেওয়া রয়েছে নিজের কাছে হাতিয়ার রাখা কোনো ব্যক্তির এন্ট্রি হবে না আর এটাই কারণ যেই মায়ানমারের সেনা প্রাণ বাঁচানোর জন্য ভারতে প্রবেশ করছে তারা যেন প্রথমে নামে হাতিয়ার স্যারেন্ডার করে দেয় এখন সিচুয়েশন কি পর্যায়ে যাচ্ছে সেটা দেখে ভারত যত দ্রুত সম্ভব আশ্রয় নেওয়া সেনাদের তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে কিন্তু সব মিলিয়ে দেখা হলে মায়ানমারের সেনাকে লড়াইয়ে হারতেই দেখা যাচ্ছে সমগ্র মায়ানমার জুড়ে এখন টালমাতাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জন্য ভারতের চিন্তা অনেক বেড়ে গেছে কারণ ভারত জানে যখন প্রতিবেশী দেশগুলোর মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে তখন ভারত শান্ত থাকবে দেখুন ভারতের মনোবৃত্তিত আর বাংলাদেশ পাকিস্তানের কিছু নিম্ন মানসিকতা সম্পন্ন জনতার মতো না যে সবসময় প্রতিবেশী দেশের খারাপ চাইবে এই বিষয়ে আপনাদের কি বলার নিচে কমেন্টে অবশ্যই জানান